আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবা ইকরামদেরকে সামনে বসাইয়া সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়া এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে সাহাবা ইকরাম আমি আপনাদেরকে আমার ফাতেমার ঘটনা শুনাই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ফাতেমার ব্যাপারে শুনতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে কথাটা শুনছেন তখন সাহাবা ইকরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আনহুর কাছে বড় আগ্রহ নিয়া আলীর সামনে বসেছেন কারণ ফাতেমার ঘটনা পয়গম্বর ছাড়া না আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া কেউ বলতে পারত না ফাতেমা নবীর এমন একজন মেয়ে পয়গম্বর এমন একজন কন্যা দিনের বেলা ঘর থেকে বের হয় না রাতের বেলা বের হয় যদিও বের হয় ফাতেমা খাস পর্দা করে এরপরে বের হয় মাহরাম সাথে নিয়ে তারপরে বের হয় এ মা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি সাহাবা ইকরামদেরকে সামনে বসলেন এবার সাহাবা ইকরাম রিদানুল্লাহি তাআলা আনহু বড় আগ্রহ নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন সাহাবা ইকরাম আমি আপনাদেরকে আমার ফাতেমার ঘটনা শোনাই এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শোনার জন্য বসলেন এবার বললেন আমার ফাতেমা নববী কন্যা হওয়ার পর নবীর মেয়ে হওয়ার পর আমার ফাতেমা কোনো অহংকারই করেন নাই আমার ফাতেমার ঘরে কোনো বাদি ছিল না আমার ফাতেমা নিজ হাতে যাতা ঘুরাইতেন যার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে দাগ হয়ে যাইত ফাতেমা কূপের থেকে নিজে পানি উঠাইতেন যার কারণে ফাতেমার কোমরে দাগ হয়ে যাইত ফাতেমা নিজে ঘরের সমস্ত কাজ করতেন ঘরের মধ্যে কোনো বান্দি নাই ঘরের মধ্যে কোনো বান্দি নাই আমার কোনো গোলাম ছিল না বান্দিও ছিল না ফাতেমা এত বড় নববী কন্যা হওয়ার পর এত সম্মান হওয়ার পর ফাতেমা নিজেই সমস্ত কাজ করতেন এরে মা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন আজকে একটু সম্ভ্রান্ত পরিবারের মহিলা যদি হয় ধনী ঘরের একটু বোন যদি হয় ধনী ঘরের মা যদি হয় বড় অহংকার করে কথা বলে আমি এই কাজ করতে পারবো না আমার সম্মান কত জানো আমার বংশ কত জানো আমাদের ক্ষমতা কত জানো এ মা আপনার থেকে কম বংশের মহিলা ফাতেমা ছিলেন না সৈয়দ বংশের মা সৈয়দ বংশের মহিলা পয়গম্বরের মেয়ে এর থেকে কোনো বড় কোনো পরিচয় হয় না সেই নবীর মেয়ে হওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর সাথে জীবনে কোনোদিন ধমক দিয়ে কথা বলেন না এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সাহাবা ইকরাম রিদানুল্লাহি তাআলা আনহুমকে আবার বললেন ও সাহাবা ইকরাম আমি আমার ফাতেমার একটু বিদায়ের ঘটনাটা আপনাদেরকে শোনাই আমি আমার ফাতেমাদেরকে আমি আমার ফাতেমার একটু বিদায়ের ঘটনা শোনাই হযরত সাহাবা ইকরাম রিদানুল্লাহি তাআলা আনহুম কাছে এসে বসলেন ও আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা আমরা শুনবো এর মা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন ও মা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ের ঘটনাটা শুনে নেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামদেরকে বললেন ও সাহাবা ইকরাম ভালো করে শুনে নেন আমার ফাতেমা দুনিয়ার মধ্যে নববী কন্যা হওয়ার পর
এরপরে ফাতেমা জীবনে কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, জীবনে কোনোদিন একটা ধমক দেওয়া পর্যন্ত কথা বলে নাই। এ মা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলে বেশিরভাগ সময় তাকায় দেখতেন ফাতেমা হয়তো কোনো নামাজের মধ্যে আছে, অথবা তেলাওয়াতে আছেন, অথবা অন্য কোন তাসবিহ তাহলিল ইবাদতের মধ্যে আছেন। ফাতেমা তেলাওয়াত তাসবিহ তাহলিল ইবাদতের মধ্যেই থাকেন। কিন্তু একদিন হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করলেন, তাকায় দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে তেলাওয়াত অবস্থার মধ্যেও নাই, নামাজের অবস্থায়ও নাই, তাসবিহ তাহলিলের অবস্থায়ও নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে খুঁজতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায়। হঠাৎ তাকাইয়া দেখে ঘরের পিছনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলা কাপড় চোপড় ভিজাইছে, আবার অনেকগুলা গুড়ি রুটির খামিরা করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে বলেন, ও প্রাণের বিবি, এতগুলা কাপড় চোপড় কেন ভিজাইছো, আর এতগুলা আটা কেন রুটির খামিরা বানাও। এ কথা বলতে না বলতেই ফাতেমা দুইটা চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিলেন, কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ও পয়গম্বরের সাহাবী, আজকে আমি গভীর রাত, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, আপনি আমি যখন রাতের বেলা সাহরি খেয়েছি, ও প্রাণের স্বামী, আপনি আপনার কাজে চলে গিয়েছেন আর আমি কিছু সময়ের জন্য ঘুমাইলাম। হঠাৎ ঘুমের ঘরে তাকাইয়া দেখি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির, আমাকে ডেকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, ভালো করে শুনে নাও, আজকে তোমার সাথে আলীর সাথে সাউরি হয়েছে, ইফতার কিন্তু আলীর সাথে হবে না, ইফতার হবে তোমার বাবার সাথে। এই কথা যখন ফাতেমা শুনেছেন, ফাতেমার আর বুঝতে বাকি নাই, মনে মনে চিন্তা করেছে আজকেই মনে হয় আমার দুনিয়ার থেকে জীবনের শেষ বিদায়ের দিন। ফাতেমা যখন এই কথাটা চিন্তা করে ঘরের যত কাজকর্ম ছিল সমস্ত কাজকর্ম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শের সারতেছেন, রুটি আটার জন্য আটা দিয়ে রুটির খামিরা বানায়। ঘরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাপড়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাপড়, সমস্ত কাপড় একসাথে ভিজাইলেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অযোধ্যায় কান্না করতেছেন। এবার আলী ডেকে বলেন, ফাতেমা তুমি কি আর বেশি দিন সময় বাঁচবা না, তুমি কি আর বেশি সময় বাঁচবা না। ফাতেমা দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, ও আলী ভালো করে শুনে নাও, আজকের সাউরির সময় তোমার, আজকে ইফতার তোমার সাথে আমার হবে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। এবার ফাতেমাকে আলী রেখে বলেন, এত কাপড় চোপড় কেন দাও, এগুলা বাদ দাও আমি দিয়ে দিব। এবার ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী, আমি আর জীবনে কোনো দিন আপনার কাপড় ধোয়ার সুযোগ আমি আর পাবো না, আমার হাসান হুসাইনের কাপড় ধুইতে পারবো না, আপনি রোজা রেখেছেন ইফতারের সময়, আপনার রুটির প্রয়োজন হবে, আমি তো থাকবো না, রুটি আপনার কে বানায় দিবে, এই জন্য আপনার সাহরে ইফতার আমি আজকে জোগাড় করে দেই, আর জীবনের শেষবারের মতে আপনার কাপড় চোপড় গোলাও ধুইয়া দেই, কারণ আপনার খেদমতের সময়, আপনার খেদমতের সুযোগ আমার আর জীবনে কোনো দিন হবে না। এবার ফাতেমা কান্না করে
আলী রাদিয়াল্লাহু তাআলাহু কান্না করতেছে, পিছন থেকে হযরত হাসান হুসাইন দুইজন, আয়েশা মায়ের গলা জড়াইয়া চোখের পানি ফেলে কান্না করে, ডেকে বলেন মা তুমি কেন কান্না করো, ও বাবা তুমি কেন কান্না করো, মাও কান্না করতেছে, বাবাও অযোধ্যায় চোখের পানি ফেলে কান্না করে, মা বাবা দুইজন অযোধ্যায় চোখের পানি ফেলে কান্নার আওয়াজ, মাও কান্না করে বাবাও কান্না করে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলা জড়াইয়া হাসান হুসাইনও কান্নার আওয়াজ। এবার হাসান হুসাইন দুইজন যখন ফাতেমাকে কোন ডিস্টার্ব করতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানকে নানার কাছে পাঠিয়ে দিতেন, কই যাও যাও নানার কবরের কাছে যাও, নানা ভাইয়ের সাথে কথা কও। ফাতেমা যদি দুই ভাইকে একটু বিরক্তকর মনে করতেন, পয়গম্বরের রওজার কাছে পাঠিয়ে দিতেন। এবার পয়গম্বরের রওজার কাছে পাঠিয়ে দেওয়ার পর হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজার কাছে গিয়া হুসাইন ডাক দিয়ে কয় রে নানা তোমার মেয়ে কেন কান্না করে, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নানা তোমার সাহাবি আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কান্না করে, দুই ভাই নানার কাছে অভিযোগ দেয় আমার মা কেন কান্না করে, আমার বাবাই কেন কান্না করে, দুই ভাই যখন পয়গম্বর এর রওজার কাছে গিয়া অযোধ্যায় চোখের পানি ফেলে কান্না করে, হঠাৎ রওজা থেকে আওয়াজ এরে হাসাইন এরে হুসাইন আমার রওজা আগামীকালকেও জিয়ারত করতে পারবি, আগামীকালকেও নানা ভাইয়ের সাথে কথা বলতে পারবি, কিন্তু তোমার মায়ের আজকে জীবনের শেষ দিন, তোমার মাকে আজকের পরে আর জীবনে কোনো দিন পাবা না, যাও যাও তোমার মায়ের চেহারাটা আজকে জীবনের শেষবারের মতো দেখে নাও, আজকে তোমার মা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাবে, সন্ধ্যার আগেই তোমার মায়ের দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাবে, যাও যাও। এবার হাসান হুসাইন দুইজন গলা কাটা মুরগির মতো বাড়ির দিকে রওনা, দুই ভাই গলাগুলি ধরাইয়া চোখের পানি ফেলে কান্নার আওয়াজ, বাড়ির দিকে দুই ভাই মায়ের গলা জড়াইয়া বলে রে মা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, এই তো বন্ধু লাগার কথা না, হাসান হুসাইন দুই ভাই চোখের পানি ফেলে কান্না করে, বলে ও মা তুমি আমারে নাম আমাদের দুই ভাইকে দুনিয়ার থেকে এতিম বানাইয়া তুমি দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয়ে যাইবা, ও মা আমাদেরকে আগে কেন বলো নাই, তাহলে তো আমার মা তোমার চেহারাটা আর একটু ভালোভাবে দেখতে পারতাম, দুই ভাই মায়ের গলা জড়াইয়া চোখের পানি ফেলে কান্না করতেছেন, দুই ভাই মায়ের গলা জড়াইয়া চোখের পানি ফেলে কান্না করতেছেন, আর হাসান হুসাইন দুইজন নজর দ্বারায় চোখের পানি ফেলে কান্না করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, হঠাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে প্রাণের স্বামী আপনার কাছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনার কাছে কিছু ওসিয়ত, আমি ফাতেমা যখন দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব, আমার যখন মরণ হয়ে যাবে
ও প্রাণের স্বামী রাতের বেলায় আমারে গোসল দিয়ে দিবেন রাতের বেলায় আমারে কাফন দাফনের ব্যবস্থা করে দিবেন সকালের জন্য অপেক্ষা করবেন না এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে ফাতেমা এ মা আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়েছি নবীর মেয়ে তার মস্তিষ্কটা শুনে তার চিন্তাধারাটা ভালো করে শুনে নেন আপনাদের জন্য বড় শিক্ষা নিও এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন ও প্রাণের স্বামী রাতের বেলা আমারে গোসল দিয়া রাতের বেলা আমারে কাফন পরায়া জানাজা দিয়া কবর দেশে একা একা রেখে আসবেন দিনের জন্য অপেক্ষা করবেন না ডেকে বলে কেন তুমি যখন রাতের বেলা দিনের বেলা দিলে কি সমস্যা বলে আমার পর্দার খেলাফ হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ফাতেমা কেন খেলাফ হবে বলো তুমি তো থাকবা কাফনের মধ্যে মোড়ানো তোমাকে তো কেউ দেখতে পারবে না হযরত ফাতেমা ডেকে বলেন যদিও আমি কাফনের মধ্যে মোড়ানো থাকব দুনিয়ার মধ্যে আমি দিনের বেলা রাস্তার মধ্যে বের হই না রাতের বেলা বের হইলে বোরকা পরে বের হই আমি আমার ইজ্জত আবরু ভালো করে ডেকে তারপরে বের হই ও প্রাণের স্বামী যদিও আমি কাফনের মধ্যে মোড়ানো থাকব তারপরেও তো আমার লাশটা কতটুকু লম্বা আমার দেহটা কতটুকু মোটা সাহাবা একরাম দেখতে পারবে আর বাহিরে গিয়া বলা বলি করবে নবীর মেয়ে এতটুকু লম্বা নবীর মেয়ে এতটুকু চওড়া ছিল নবীর মেয়ে এতটুকু মোটা ছিল এটা বুঝতে পারবে আল্লাহর পয়গম্বরের সাহাবি যখন এই কথাটা শুনলেন ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আর একটা ওসিয়ত আমি দুনিয়াতে বৈশা দীর্ঘদিন আপনার সাথে আমার সংসার হয়েছে ও প্রাণের স্বামী আজকে আমি দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব আমার বিদায়ের সময় আপনি আমাকে মাফ করে দেন দীর্ঘদিন আপনার ভালো করে খেদমত করতে পারি নাই আপনি আমাকে মাফ করে দিয়েন আপনি যদি হাশরের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করেন আমার প্রাণের বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা হাশরের ময়দানে যদি প্রশ্ন করে বসে আমার কারণে আমার বাবার সম্মানহানি হবে আমার বাবা আল্লাহর কাছে আদালতে প্রশ্ন সম্মুখীন হবে ও প্রাণের স্বামী আপনি আমারে মাফ করে দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয় ও ফাতেমা ভালো করে শুনে নাও আমি দুনিয়ার মধ্যে তোমার যোগ্যই ছিলাম না মক্কার বড় বড় মানুষ মক্কার বড় বড় ধনীওয়ালা বড় বড় টাকাওয়ালা বড় বড় সম্পদওয়ালা তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল কিন্তু তোমার বাবা গ্রহণ করে নাই তোমার বাবা আমার পয়গম্বর বড় মহাব্বত করে বড় ভালোবেসে তোমাকে আমার কাছে বিবাহ দিয়েছে তোমার যোগ্য আমি কোনোদিনই ছিলাম না তারপরও তোমার বাবা বড় এহসান করেছে আমার ওপরে আমার পয়গম্বর বড় দয়া করে তোমাকে আমার কাছে বিবাহ দিয়েছে ও ফাতেমা জীবনে কোনোদিন একটা ভালো কাপড় আমার কাছে তুমি চাও নাই জীবনে কোনোদিন কোনো ভালো পোশাক আমার কাছে চাও নাই তোমারে ভালো একটা পোশাক আমি দিতে পারি নাই ভালো খানাও দিতে পারি নাই তুমি হাশরের ময়দানে পয়গম্বরের কাছে আমার আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিও না তুমি ও আমারে মাফ করে দিও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায় হয়ে গেল রাতের বেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে রাতের বেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিয়া গোসলের ব্যবস্থা করে কাফন পরাইয়া জানাজা দিয়া দিলেন পাশে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আত্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বলেছেন যদি আপনি একা না পারেন আপনার সহযোগী কোন সাহাবা একরামকে কোন একজনকে নিয়ে নিয়েন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুব মুহাব্বাতের খুব কাছের একজন সাহাবী হযরত আবু জার গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার আবু জর গেফার রাদিয়াল্লাহু তাআলা হুসাইলেন আবু জর কে রাতের বেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নায়ের মৃত্যুর সংবাদ যখন দেওয়া হয় আবু জর হযরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা হু এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নায়ের জন্য কবর খনন করলেন যখন আলী রাদিয়াল্লাহু তাআলা হু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে কবর দেশে নিয়ে যাবে একা একা খাটিয়াটা পারে না একবার সামনে ধরে আর একবার পিছে ধরে খুব কষ্ট করে আলী রাদিয়াল্লাহু তাআলা হু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে ওই কবর দেশে নিয়ে যখন কবরের মধ্যে রেখে দিবে পিছন থেকে হযরত আবু জর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিকে ডেকে বলে কবরের মাটি জানো তোমার কবরের মধ্যে কাকে রাখা হয় পয়গম্বর নববী কন্যা ফাতেমা হাসান হোসেনের মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জান্নাতের সরদার নিকে রাখা হয় ও মাটি সাবধান বেয়াদবি করবি না আল্লাহর কি কুদরত কবরের মাটি থেকে আওয়াজ বের হয়ে আসে ও আবু জর আমি পয়গম্বরের মেয়েকে চিনি না আমি ফাতেমারে চিনি না আমি হাসান হোসেনের মাকে চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না আমি দুনিয়ার অন্য কোনো মানুষকেও চিনি না আমি চিনি আমল আমল যদি ভালো হয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে এভাবে কবর দিয়ে দিলেন হযরত হাসান হোসেন দুই ভাই অযোধ্যায় মা মা বলে কান্নার আওয়াজ মাকে ডেকে বলে রে মা নানাজি বিদায় হয়ে গেল মাত্র ছয় মাস হয়েছে নানাজির বিরহ সহ্য করতে পারি না আমার মা তুইও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি কবরের মাটি গইরায় আর কান্নার আওয়াজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে হযরত হাসান হোসেনও কান্নার আওয়াজ দুই তিনজন মানুষ অযোধ্যায় কান্না করতেছে আর হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে কারণ সন্তান জ্বর মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সন্তান দুনিয়াতে বড় এতিম হয়ে যায়